নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি রিক, দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। যখন তখন ট্যাক্স বাড়ানো হচ্ছে, না জিজ্ঞাসা করে নেওয়া হচ্ছে ক্যাজুয়াল লোক, টাকার বিনিময়ে নষ্ট হচ্ছে সরকারি সম্পত্তি। ঘটনায় মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিককে তদন্ত করে অভিযুক্তদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ট্যাক্সের বিল যখন তখন ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে মিউনিসিপ্যালিটিগুলো, আমাদের জিজ্ঞেসও করছে না, আর যখন তখন ক্যাজুয়াল লোক নিয়ে নিচ্ছে না জিজ্ঞেস করে। বারবার বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল অর্ডার ছাড়া করবে না, অথচ অনলাইনটাকে অ্যাভয়েড করে কিভাবে দিয়ে দেওয়া হচ্ছে পারমিশন, যার আছে সে পেয়ে যাচ্ছে, যে দিতে পাচ্ছে, আর নেই সে পাচ্ছে না, তাকে হেরাসতে হচ্ছে। টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য, এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি, সেখানে যদি রাম সাম যদু মধু যেই হোক, ইভেন আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না। আমি জানতে চাই না কে দখল করেছে, কিভাবে করেছে, পেছনে কারা গ্যাং আপ করেছে, এবং কিভাবে এগুলো হয়েছে, আমি এসব জানতে চাই। সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, লোভ বেড়ে যাচ্ছে, লোভটাকে কমাতে হবে। বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে, কারণ টাকার বিনিময়ে। বড় বড় মাল্টি স্টোর কমপ্লেক্স হয়ে যাচ্ছে সরকারি জমি দখল করে, সরকার থেকে পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছে না। আমি কি এবার রাস্তা ঝাঁট দেব? সল্টলেক রাজারহাট নিয়ে ক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুজিত বোসকেও ধমক দিতে ছাড়লেন না তিনি। সল্টলেক আমার লজ্জা লাগছে, রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট, সল্টলেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে যদি আপনাদের আমি ছবি দেখাই, ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি। ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন, এর জন্য কত দিতে হয়েছে। একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে, একটা করে পোল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে পোল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন, ওয়াই ওয়াই ওয়াই, আমি জানতে চাই কত টাকার বিনিময়ে, কারা নিয়েছে টাকা, কেন সল্টলেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না, তারা তো ইলেক্টেড বডি, কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি। রাস্তা ঝাড় দেয় না, এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে? শুধু কি ওপরের দিকে তাকালেই হবে, নিচের দিকে তাকাতে হবে না? এলাকার লাইট দেখে না, রোড দেখে না, জল দেখে না, মানুষের প্রবলেম দেখে না। সোমবার নবান্ন সভাঘর থেকে পুরসভার আধিকারিকদের তুলনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন তিনি কি বললেন, তিনি পুরসভার আধিকারিকদের কি কি বলেছেন, আপনাদের শোনাবো। রাজ্য সরকার বহু নতুন রাস্তা করেছে, কিন্তু কোনো সংরক্ষণ হয় না। আমি তো বলেই দিয়েছিলাম যে রাস্তা করবে যে কোম্পানি, তাকে 5 বছরের গ্যারেন্টি নিতে হবে, করছে না। সলিড ম্যানেজমেন্টে অ্যাডভান্স দিয়ে দিচ্ছেন আপনারা, টাকাটা নিয়ে পালিয়ে যাচ্ছে সোলার পাওয়ারের, এবং টাকাটা নিয়ে পালিয়ে যাচ্ছে, অথচ অ্যাডভান্সটাও নিয়ে পালিয়ে যাচ্ছে। কেন দিচ্ছেন, কে পাওয়ার দিয়েছে? এই পাওয়ার লোকালি আর হবে না, ল্যান্ড ডেভেলপমেন্ট, সোলার পাওয়ার, এগুলো স্টেট, এবং রিসাইক্লিং অব দ্য জঞ্জাল, যেগুলো এগুলো থেকে তো আমাদের ইনকাম হতে পারে, কেন করছি না? এটা সেন্ট্রালি করতে হবে, এসডিওকে দিলেও যা, ডিএমকে দিলেও তাই, নমিনেটেড মেম্বারকে দিলেও তাই, ইলেক্টেড বডিও তাই, তো কাকে দিয়ে করবো এগুলো? তো মহা মুশকিল হয়ে গেছে। এইগুলো দেখবার জন্য দরকার হলে আমাকে যারা এই কাজগুলো জানে, কর্পোরেশন এই দায়িত্ব পালন করছেন না, শুধু কর্পোরেশন বললে হবে না, মিউনিসিপ্যালিটিগুলো দায়িত্ব পালন করছেন না, ট্যাক্স বাড়ানো ছাড়া, আর বিল্ডিং তৈরি করা ছাড়া, আর লোক বসানো ছাড়া,
আইসিডিএম এসডিওদের কড়া ধমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া ভাষায় তিনি বললেন, অনেক হয়েছে আর না, এবার কিন্তু চোখে লাগছে। কোন এমএলএ এমপি মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা এসডিও ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে কারো কারো অভ্যাস হয়ে গেছে, আইসি হলে যতটা পারি ইনকাম করে নি, এসডিও হলে একটা সঞ্চয় করে নি, ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নি, এমনি দেশে পাঠিয়ে দিই, এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ, এবার কিন্তু বড্ড চোখে লাগছে। বিজেপির বিরুদ্ধে ত্রিফলা বিক্ষোভ, তারই মধ্যেই কাটল লোকসভায় সাংসদদের শপথ গ্রহণ। অনুষ্ঠানের প্রথম দিন বিপরীতে নরেন্দ্র মোদীর বয়ানে শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্য নিয়ে সোমবার থেকে শুরু হলো অষ্টাদশ লোকসভার অধিবেশন। মন্ত্রী হরি মহতাবকে প্রোটেম স্পিকার হিসেবে মানব না, নেট ও নিট কাণ্ডে শিক্ষা মাফিয়াদের শাস্তি দিতে হবে, শেয়ার মার্কেট নিয়ে ভুল তথ্য দেওয়া যাবে না, এই তিন অভিযোগে উত্তাল হল নতুন সংসদ ভবন চত্বর। সংবিধানের মর্যাদা রক্ষার দাবিতে কংগ্রেসের নেতৃত্বে সংসদের বাইরে চলে বিরোধীদের বিক্ষোভ। ভারতীয় সংবিধানের ছোট সংস্করণ হাতে বিক্ষোভ দেখান সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খারগেরা। বিক্ষোভে অংশ নেন কল্যাণ কাকুরি, মালা মহুয়ারাও। যে আক্রমণ প্রধানমন্ত্রী জি, অমিত শাহ জি কনস্টিটিউশন পর, সংবিধান পে কর রহে হ্যায়, ও আমার লিয়ে অ্যাকসেপ্টেবল নহীঁ হ্যায়, ও হম হোনে নহীঁ দেঙ্গে, ইসিলিয়ে হমনে কনস্টিটিউশন ওথ লেতে হুয়ে হমনে কনস্টিটিউশন পকড়া থা। হামারা সন্দেশ যা রহা হ্যায়, হিন্দুস্তান কে কনস্টিটিউশন কো কোই শক্তি নহীঁ ছু সকতি। জনতা হামারে সাথ দি, লেকিন মোদি জি সংবিধান কো তোড়নে কি কোশিশ কিয়ে, ইসিলিয়ে আজ সবি পার্টি কে নেতা লোক এক হোকর এ জো প্রোটেস্ট কর রহে হ্যায়, আর ইয়াহা পর জো গান্ধী স্ট্যাচু থি আর ওহীঁ পর হম প্রোটেস্ট কর রহে হ্যায়, বাবা সাহেব আম্বেদকর কি ওয়াহাঁ থি আর গান্ধীজি কি ইয়াহাঁ থি, ইয়ানি হর নর্মস কো, ডেমোক্রেটিক নর্মস কো তোড় রহে হ্যায়, ইসিলিয়ে আজ হম এ দিখানা চাহতে হ্যায় ভাই মোদীজি আপ সংবিধান কে তহত চলিয়ে। একদিকে যখন কংগ্রেসের নেতৃত্বে সংসদের বাইরে বিক্ষোভ দেখালেন ইন্ডিয়া জোড়ের সদস্যরা, ঠিক সেই সময় সংসদ ভবনের ভেতরে চলল শপথ অনুষ্ঠান। প্রথমে সাংসদ হিসেবে শপথ নেন নরেন্দ্র মোদী, তারপর অন্যান্য সাংসদরা শপথ নেন, সবাইকে শুভেচ্ছা জানান মোদী। মই নরেন্দ্র দামোদর দাস মোদী, যে লোকসভা কা সদস্য নির্বাচিত হুয়া হু, ঈশ্বর কি শপথ লেতা হু কি মই বিধি দ্বারা স্থাপিত ভারত কে সংবিধান কে প্রতি সচ্চি শ্রদ্ধা আর নিষ্ঠা রাখুঙ্গা, মই ভারত কি প্রভুতা আর অখণ্ডতা অক্ষুণ্ণ রাখুঙ্গা, তথা জিস পদ কো মই গ্রহণ করনে ওয়ালা হু উসকে কর্তব্যো কা শ্রদ্ধাপূর্বক নির্বহন করুঙ্গা। মই অমিত অনিল চন্দ্র শাহ, যে লোকসভা কা সদস্য নির্বাচিত হুয়া হু, ঈশ্বর কি শপথ লেতা হু কি মই বিধি দ্বারা স্থাপিত ভারত কে সংবিধান কে প্রতি সচ্চি শ্রদ্ধা আর নিষ্ঠা রাখুঙ্গা। মই রাজনাথ সিং, যে লোকসভা কা সদস্য নির্বাচিত হুয়া হু। এদিন সাংসদ পদে শপথ নিলেন বাংলার দুই প্রতিমন্ত্রীও। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, আমি শান্তনু ঠাকুর লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও অনুগত্য পোষণ করিব। আমি সুকান্ত মজুমদার লোকসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা
ও আনুগত্য পোষণ করিব। সাংসদ হিসেবে শপথ নেওয়ার আগে সোমবার সাংবাদিক সম্মেলন করেন প্রধানমন্ত্রী। সংঘ প্রধান মহান ভাগবতের সুরেই সেখানে বক্তব্য পেশ করতে শোনা গেল তাঁকে, অর্থাৎ মোদীর গলায় শোনা গেল সর্বসম্মতির কথা। তিনি বলেন, সকলের মত নিয়ে দেশ চালাবে এনডিএ সরকার। কিছুদিন আগেই শাসকের প্রতি মহান ভাগবত বার্তা দিয়েছিলেন বিরোধী পক্ষকে গুরুত্ব দেওয়ার। আজ শপথ গ্রহণের আগে সে পথেই নিজের বক্তব্য তুলে ধরলেন মোদী। कि सरकार चलाने के लिए बहुमत होता है, लेकिन देश चलाने के लिए सहमति बहुत जरूरी होती है, और इसलिए हमारा निरंतर प्रयास रहेगा कि हर किसी की सहमति के साथ, हर किसी को साथ लेकर के मां भारती की सेवा करें, 140 करोड़ देशवासियों की आशा आकांक्षाओं को परिपूर्ण करें। हम सबको साथ लेकर के चलना चाहते हैं, सबको साथ लेकर के संविधान की मर्यादाओं का पालन करते हुए निर्णयों को गति देना चाहते हैं। সোমবার সাংসদদের শপথ গ্রহণে আরও একবার তাল কেটেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের শপথ নেওয়ার সময়। সাংসদ হিসেবে তিনি যখন শপথ নিতে উঠেছিলেন, তখন তাকে দেখে বিরোধীরা নেট ও নিট কেলেঙ্কারি নিয়ে ধ্বনি দিতে থাকে। একক সংখ্যাগরিষ্ঠতা নয়, শরিকি দলের ওপর নির্ভর করে তৃতীয়বার ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদী। বিরোধীদের উদ্দেশ্যে মোদী বলেন, সংসদে স্লোগান নয়, দায়িত্ববান ও বিচক্ষণ বিরোধী চায় দেশবাসী। অধিবেশন চলবে আগামী 3রা জুলাই পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক। কলকাতা পোর্ট ট্রাস্টে জায়গা দখল করে তৈরি হয়েছে তৃণমূলের দলীয় কার্যালয় ও বেশ কয়েকটি দোকান। সেই দলীয় কার্যালয় ভাঙতে গেলে বেঁধে যায় ধুন্ধুমার কাণ্ড। মাঝেরহাট স্টেশন সংলগ্ন এলাকার ঘটনা। আদালতের নির্দেশ মেনে পুলিশ আধিকারিকেরা এলাকা দখলমুক্ত করতে গিয়েছিল। বেশ কয়েকটি দোকান ভাঙচুর করার পরই বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। দেশে নেট ও নিট কেলেঙ্কারির প্রতিবাদে সামিল সমস্ত ছাত্র সংগঠনগুলি সোমবার নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের সামনে বিক্ষোভ দেখালো জেলা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। তাদের দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কথা মতো মেডিকেল এন্ট্রেন্স রাজ্যের হাতে ফিরিয়ে দিতে হবে। আমাদের গত শনিবার থেকে রাজ্যের প্রত্যেকটা কলেজে, বিভিন্ন কলেজ গেটে নেট এবং নিট দুর্নীতির বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ, পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির নির্দেশে ধর্ণা আন্দোলন কর্মসূচিতে নেমেছে। আজকে কেন্দ্রীয়ভাবে নদিয়া উত্তর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের সামনের এই জায়গাটি বেছে নেওয়া হয়েছে। এখানে বিভিন্ন ব্লকে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা এখানে উপস্থিত রয়েছে। কালীগঞ্জ 73, 73 কৃষ্ণনগর টাউন, কৃষ্ণনগর 1 ব্লক, বিভিন্ন ব্লক সমস্ত ছাত্রছাত্রীরা মিলে এখানে ধর্ণা কর্মসূচিতে আমরা বসেছিলাম। দাবি একটাই, যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ এবং এনটিএ চেয়ারম্যানের পদত্যাগ। সেই কারণে আমরা এখানে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ধর্ণায় বসেছিলাম এবং এই আন্দোলন আমাদের জারি থাকে। দক্ষিণ দিনাজপুরের রামচন্দ্রপুরে পাট ক্ষেতের মধ্যে থেকে মহিলা দেহাংশ উদ্ধারের ঘটনায় জমির মালিককে গ্রেপ্তার করল তপন থানার পুলিশ। এরপর জেলা সিজেএম আদালতে অভিযুক্তকে পেশ করা হলে বিচারক 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই ঘটনার সাংবাদিক বৈঠক করে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানান, নিহত মহিলার সঙ্গে জমির মালিকের গোপন সম্পর্ক ছিল। উনি আইডেন্টিফাই করলেন কি এটা আমার মায়ের পা হতে পারে। তারপরে ওই মহিলার কাজিন হয়ে উনি একটা কমপ্লেন কালকে আমাদের কাছে দিয়েছেন কি এই সাদ্দাম সরকার বলে লোকটা ওর বোনের মার্ডার করতে পারে, করেছে, ওর ওর বডিটা লুকিয়ে রেখেছে। তো ওর বেসিসে আমরা একটা কেস স্টার্ট করি, কেস নাম্বার 289, তখন বিএস কেস নাম্বার 289, ডেটেড 22 জুন 2024। ওর বেসিসে আমরা ইনভেস্টিগেশন স্টার্ট করি। তো সাদ্দাম সরকারকে আমরা কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেট করি, তো উনি নিজের স্বীকার করেছে
ওর তার বেশি আমরা আজকে ওকে কোর্টে প্রডিউস করি। এদের মধ্যে নিজের মধ্যে একটা চিনাশোনা ছিল, ফোনে কথাবার্তা হতো এদের দুজনের মধ্যে, মানে যে অ্যাকিউজ আছে। চুরি যাওয়া মোটর বাইক সহ চোরকে হাতে নাতে পাকড়াও করলো জনতা। এরপর পুলিশ ডেকে চোরকে তাদের হাতে তুলে দিলে, দিতে গেলে এই বাধে বিপত্তি। পুলিশ আধিকারিকরা জনতার উপরেই চোটপাট করে বলে অভিযোগ, এমনকি লাথি ঘুষি চর জুটলো জনতার কপালে। এই ঘটনায় তৈরি হয় তীব্র উত্তেজনা। পশ্চিম মেদিনীপুরে চন্দ্রকোনা পৌরসভার এলাকার ঘটনা। উত্তেজিত জনতাকে মারমুখী দেখে এলাকা ছাড়ে চন্দ্রকোনা থানার পুলিশ, এবং বাইক চুরিতে অভিযুক্ত দুলাল জমাদারকেও হাত পিছমোড়া করে বেঁধে রাস্তায় ছেড়ে দেওয়া হয়। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে, পাশাপাশি জনতার ওপর পুলিশের চড়া হওয়ার ঘটনায় সুবিচার চাইছেন ক্ষুব্ধ এলাকাবাসী। অফিসার নেমে যে ইনাকে ইনাকে পাবলিকের সামনে এসে লাঁদ মারছে, এরকম করে লাঁদ মারছে, ওর অন্যায় কিছুই নেই। ছ সাতটি চোলাইয়ের ঠেক ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দিলেন গ্রামের মহিলারা। হাওড়ার জগৎবল্লভপুরের শঙ্করহাটির ঘটনা, একেবারে রণংদেহী মেজাজে ধরা দিলেন গ্রামের মহিলারা। তাদের অভিযোগ, গ্রামের পুরুষরা ঘরে টাকা দেয় না, এখান থেকে মদ খেয়ে ঘরে গিয়ে তাদের স্ত্রীদের ওপর চড়াও হয়। লক্ষ্মীর ভাণ্ডারে যে হাজার টাকা পায় তা দিয়ে কোনো রকমে চলেন মহিলারা। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে জগৎবল্লভপুর থানার পুলিশকে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়। আমরা যা হোক লক্ষ্মীর ভান্ডার এই টাকাটা দেয় দিদি, তাই সেই নিয়ে আমরা চালাই, চাইছি যে মদরা যেন উঠে যায়। মদ ফদ কে ঘর অসন্তি করে, মদ করে আর করে স্বামীরা সব মদ ফদ খায়, খুব ঘরে পয়সা দেয় না দেয় না, এই জন্য হচ্ছে। গত 12 জুন থেকে উত্তরে হয়েছে প্রচুর বৃষ্টি। বৃষ্টির সেই জমা জলকে ব্যবহার করেই আমন ধান চাষের বার্তা কৃষি দপ্তরের। জলপাইগুড়ি সহ উত্তরে হয়েছে ব্যাপক বৃষ্টিপাত, জেলার অধিকাংশ কৃষি জমিতে রয়েছে চাষের উপযোগী জল, আর এই বৃষ্টির জলকে ব্যবহার করে আমন ধান চাষ করার পরামর্শ দিল কৃষি দপ্তর। 2023 সালে জলপাইগুড়ি জেলায় মোট 1,11,000 হেক্টর জমিতে চাষ হয়েছিল আমন ধান। এবছরও সেই পরিমাণ বা তার কিছুটা বেশি জমিতে চাষ হবে বলে আশা করছে কৃষি দপ্তর। জেলা কৃষি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান যে বীজ তোলা তৈরি করে আমন ধান চাষের প্রক্রিয়া শুরু করলেই জুলাই মাস থেকে এই কৃষকরা এই চারা রোপণ করতে পারবে। আমন ধানের বীজ চাষিরা কিনে ফেলেছেন, আমাদের সরকারিভাবে আমন ধানের বীজ আমরা দিয়ে দিয়েছি। এখন প্রত্যেক কৃষককে খুব তাড়াতাড়ি এই জলটাকে কাজে লাগিয়ে আমন ধানের বীজতলাটা রেডি করে ফেলতে হবে, যাতে আমরা জুলাই মাসের ফার্স্ট উইক থেকে বা জুলাই মাসের 1 তারিখ থেকে আমন ধানের রোয়া শুরু করে দিতে পারি। এবছর আমরা ইন্স্যুরেন্স করব, কিছুদিনের মধ্যে আমরা সেটা কৃষকদেরকে জানিয়ে দেব। প্রত্যেক কৃষকের কাছে আবেদন, তারা যেন আমন ধানের ইন্স্যুরেন্সটা করেন এবং সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। কোনো ন্যাচারাল ক্যালামিটির জন্য কৃষকের ফসল যদি নষ্ট হয়ে যায় তাহলে সেই ক্ষতিপূরণটা কৃষক পাবে। ধারালো ব্লেড দিয়ে নারী মূর্তি এঁকে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে নাম তুললেন সুন্দরবনের সায়ন মিদ্দা। সায়নের সাফল্যে খুশি সুন্দরবনবাসী। একেই বোধহয় বলে অভাবের ঘরে সাফল্যের জোয়ার। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের নারায়ণপুরের বাসিন্দা সায়ন মিদ্দা দরিদ্র কৃষক পরিবারের সন্তান। ছেলেবেলায় লেখাপড়ায় সেভাবে মন না থাকলেও ছবি আঁকায় গভীর আগ্রহ ছিল তাঁর, আর সায়নের এই প্রতিভাকেই বিকশিত হতে সাহায্য করে তাঁর পরিবার। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ছবি আঁকায় বাড়ে তাঁর দক্ষতা। ধারালো ব্লেডের টুকরো দিয়ে তিনি এঁকে ফেললেন নারী মূর্তি, সম্মান পান ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসের তরফে। এই সম্মান পেয়ে আপ্লুত সায়ন ও তাঁর পরিবারের সদস্য এবং সুন্দরবনবাসী। আমার মনে ভাবনা এইভাবে সবসময় তো আমরা রং তুলি, ক্যানভাস এরকম কিছুই আঁকি, তো এরকম হামেশাই সবাই আমার আমাদের আমার মতো ছেলে মেয়েরা সবাই আছে, তো আমি ভাবলাম একটু নিত্য নতুন কিছু করে সবার কাছে যদি আমি একটু মানে প্লেস করতে পারি, তো সেই ভাবনা যেই ভাবনা সেই কাজ। তো তারপর আমি অনেক মানে সার্চ করলাম, অনেক প্ল্যাটফর্মে সার্চ করলাম যে এই রকম ব্লেড দিয়ে কেউ কাজ করেছে কিনা, তো দেখলাম এরকম কেউ নেই ইন্ডিয়ার মধ্যে প্রথম
যে ব্লেড দিয়ে মানে 70টা ব্লেড দিয়ে টোটাল 5 ঘন্টার মধ্যে আমি একটা মেয়ের পোর্ট্রেট মানে সাধারণ ঘরের মেয়েকে আমি তুলে ধরেছি আর কি। আমি পারলে কোনো পোর্ট্রেট আমি করতে পারতাম, মানে ঋষি মনীষী এদের ছবি করতে পারতাম, তো ওদের ছবি তো সবাই করে, কিন্তু এই যে স্বাভাবিক সাধারণ বাড়ির মেয়ের ছবি তো কেউ করবে না, তো যাই মানে ভেবেছি সেটাই করেছি। এর পাশাপাশি আমি মানে ফ্যাশন ডিজাইনার পড়াশোনা করেছি, তো মডেলিং তো মোটামুটি করি, ফ্যাশন শো তো করি, আর ইচ্ছে আছে বা ছবি তো আঁকাই ছেলে মেয়েদেরকে। আমার 70-80টা স্টুডেন্ট আছে, তো তাদের পাশে থাকতে চাই। আর অনেকে মানে দুস্থ পরিবারের ছেলেমেয়েরাও আমার কাছে আঁকে, তাদেরকে ফ্রিতে আমি আঁকাই, তো রং খাতা মাঝে মধ্যে তাদেরকে আমি আমার তরফ থেকে যতটা করি চেষ্টা করি, যদি এরকম কেউ থাকে আমাকে যদি হেল্প করে বাচ্চাদের জন্য তাহলে আমি আরও মানে খুশি হবো আর কি, যদি কেউ আমাকে এরকম হেল্প করতে পারে। ভালোই তো লেগেছে, আরও চাই আমার সন্তান যেমন নারীর তুলে ধরেছে আরও প্রত্যেক, আমাদের সত্যি আর্থিক অবস্থা তত ভালো নয়, তো আমি ভাবি যে অনেক টাকা পয়সা থাকলে যে সব কিছু ইচ্ছা হয় তা নয়, কিন্তু যে শিখে তারও একটা ইচ্ছা থাকা উচিত। তাই যেন আমি ঈশ্বরের কাছে সত্য প্রার্থনা করি প্রত্যেক গরিব দুঃখের বাড়ির ছেলেমেয়েরা এমনভাবে যে নারীকে সম্মান দিতে শিখে, যেমন আমার ছেলে আজ এই জায়গায় পৌঁছেছে, আমি প্রত্যেকে তাদেরও বাড়ির থেকে আশা করি যে প্রত্যেক ছেলে মেয়েদের দ্বারা যেন নারীকে সম্মান করে। ছোটবেলা থেকে যেইটুকু ওর দেখি পড়াশোনায় তো অনেকটা ভালো নয়, ও কিন্তু সবসময় ছবি আঁকতো, ওই দেখে আমাকে আমার বড়দা বললো যে যেটা কাজ করে তাকে সেইটাই করাতে হবে, আমি তখন ওকে আর্টেই ভর্তি করি। ও দেখি ওর ধ্যান ধারণা ছোটবেলা থেকে আজ অব্দি ছবি আঁকার উপরেই ভরে আছি, এইটাই আমি সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমার ভাই বোন আরও বড় হতে পারে, আরও উজ্জ্বল যেতে পারে, এইটাই আমার খুব আশা। নামখানার গণেশনগর বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নামখানা নারায়ণ বিদ্যা মন্দির থেকে উচ্চ মাধ্যমিক পাশের পর ফ্যাশন ডিজাইনিং কোর্স সম্পন্ন করেছেন সায়ন। তার এখন পেশা বলতে বাচ্চাদের ছবি আঁকা শেখানো। সায়ন এলাকার দরিদ্র পরিবারের শিশুদের বিনা পারিশ্রমিকে আঁকা শেখান। সায়ন চান যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আরও বেশি করে তিনি দরিদ্র শিশুদের পাশে থাকতে পারবেন। ব্যুরো রিপোর্ট, হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই, দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।